বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আসলে অনেক দিন থেকে আমাদের টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে এবং কোনো গ্যাজেট নিয়ে আসলে আপনাদের সামনে আসা হয় না। তো প্রথমেই বলে নেই যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং নতুন নতুন ভিডিও, বিভিন্ন কোয়ালিটির ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। তো আজকে একটি গ্যাজেট আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এটার রিভিউ দেখব এবং এটা আনবক্সিং করব যে আসলে এটা কতটা ভালো। তো অনেকদিন থেকেই আমি চেষ্টা করে যাচ্ছি যে আমি একটা রিজাল লাইট, সেটা আমি অর্ডার করেছি, তো আমি আজকে হাতে পেলাম। তো যাই হোক, এটা আনবক্সিং করে আপনাদেরকে এটার সুযোগ সুবিধা সব কিছু আপনাদেরকে শেয়ার করব, সেজন্য আসলে আজকে ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি প্রথমে আমার এই রেজার লাইটটি হচ্ছে আনবক্সিং করলাম, খুবই সুন্দর এবং বক্সটাও অনেক সুন্দর এবং মজবুত, সব মিলিয়ে খুবই অসাধারণ লাগছে। তো হচ্ছে আমি হচ্ছে লাইটটাই ধরলাম। এটা হচ্ছে পিছনের অংশ, এখানে একটি ফিতে দেয়া আছে। আমরা সচরাচর যারা দেখি যে রাস্তায় ট্রাফিক দের হাতে যে লাইটগুলো থাকে সেই লাইট হচ্ছে এটি, এবং এটি অনেক লং ডিস্টেন্সে যায়। তো এটার পাওয়ারফুল অনেক, এই লেন্স হচ্ছে অনেক বেশি লেন্স। তো যাই হোক, এই হচ্ছে মূল বডিটি, মেটাল বডির, খুবই সুন্দর বডিটা। তো আমি হচ্ছে ব্যাটারিটা একটু দেখাই, ব্যাটারিটাও হচ্ছে অনেক সুন্দর। এটা রিচার্জেবল, আপনি চার্জ করতে পারবেন। বিআরসি 18650 বাই ৬৮০০ mAh, হ্যাঁ, 3.7 ভোল্ট এলআই এবং আয়ন, এই খুবই সুন্দর ব্যাটারিটি। তো যাই হোক, আমি ব্যাটারিটি হচ্ছে ভিতরে প্রবেশ করালাম লাইটের, তারপরে হচ্ছে আমি এটা মুখটা আটকে দিলাম, এই হচ্ছে বিষয়টা। তো যাই হোক, এখানে আর একটা বিষয়, এখন লাইটটি কিন্তু মোটামুটি খুবই দেখতে এবং সুন্দর লাগতেছে। যাই হোক, তো এখানে আর একটা মজার বিষয় আছে, এখন যদি আমি লাইটটা জ্বালাই সেক্ষেত্রে এই যে আপনার বিভিন্ন কোয়ালিটির আলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমি যদি এই মাথাটা একটু ঘুরাই, এটা ঘুরাইলে কিন্তু আলো বিভিন্ন রূপ ধারণ করবে, আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে খুবই সুন্দর, এবং এটা যদি সিঙ্গেল আলো যদি দেখা যায় তাহলে আমরা হচ্ছে এই যে এই হোল্ডারটা আছে এটা আমরা খুলে ফেলবো, এটা খোলার পরে কিন্তু এই যে অনেক লং ডিস্টেন্স হচ্ছে যাবে এটা। তো এই হলো অবস্থা। তো আমি আবার মাথাটা লাগাই দিলাম, লাগানোর পরে এখানে আর একটা মজার বিষয় আছে, আপনি যখন এই যে বাটনটা ক্লিক করবেন জ্বলবে, এখানে একটা চাবি সিস্টেম রয়েছে, চাবিটা হচ্ছে এই চাবিটা ঢুকিয়ে যদি আমি একটু এভাবে দেই, হাজার এখন আপনি বাটন প্রেস করবেন কিন্তু এখন আর জ্বলবে না। আবার যদি যদি চাবিটা হচ্ছে দিয়ে অন করেন তো সেক্ষেত্রে আবার লাইটটা জ্বলবে। তো এই হচ্ছে সুন্দর আমাদের গ্যাজেটটি, আসলেই ভালো লেগেছে। তো যাই হোক, আমি আবার একটু দেখি চার্জের সিস্টেমটা আপনাদেরকে একটু দেখাই দিব। সেটা হচ্ছে এই যে চার্জটা হচ্ছে এখানে চার্জারটা রয়েছে, তো এখানে প্লাস রয়েছে, এখানে প্লাসটা এভাবে দিতে হবে, দিয়ে হচ্ছে এভাবে চার্জ করতে হবে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। এটার প্রাইস সম্পর্কে একটু কথা বলি। তো এটার প্রাইস কিন্তু, এটা দুই ধরনের প্রোডাক্ট রয়েছে, একটা হচ্ছে মেটাল বডি এবং একটা প্লাস্টিক বডি। যেহেতু এটা মেটাল বডি তাহলে এটার দাম রয়েছে ৬৫০ টাকা। তো খুবই ভালো গ্যাজেটটি, তো আশা করি যাদের ভালো লাগবে, বাচ্চাদের খেলনা হিসাবে বা গ্রামে বিভিন্ন, এটা শহরে ব্যবহার করা আসলে অতটা ভালো হবে না, কারণ এটা ট্রাফিক যারা রয়েছে তারা এটা ইউজ করে। তো যাই হোক, এটা আপনারা নদী পথে যারা ভ্রমণ করেন তাদের জন্য এটা খুবই সুন্দর হবে, আশা করি ভালো লাগবে। তো আপনারা যদি এটা সংগ্রহ করতে চান, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে অর্ডার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।